আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম অধ্যায় 1.2 এ কত পর্যন্ত? 3 পর্যন্ত। তো আমি আশা করি তোমরা 3 পর্যন্ত অঙ্কগুলো বুঝেছো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 1-2 এর মানে 11 পৃষ্ঠার 4। আজকে আমরা করব 11 পৃষ্ঠার 4। তোমরা সবাই একটু বোর্ডে খেয়াল করো। দেখো, 4 নম্বরে যেটা বলেছে, 4 নম্বর আইটেমটা হচ্ছে নিচে ড্যাশ চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আজকে আমরা এই টপিকসটা কি করব তোমাদের সামনে আমি সমাধান করব। তাহলে দেখো, এখানে তার মানে মূলত আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমাদের কি করতে হবে, ফাঁকা ঘরের মান বের করতে হবে। কি করতে হবে? ফাঁকা ঘরের মান। এখন দেখো, এটা সমাধান করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে বলেছে যে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তাই না? এখন আমাদের প্রথমে যেটা লিখতে হবে যে 9 দ্বারা বিভাজ্য হওয়ার যে কন্ডিশনটা আছে সেটা আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে। তাহলে আমরা কি লিখব? যে আমরা জানি কোন সংখ্যার, আমরা 9 দ্বারা বিভাজ্য হওয়ার একটা কন্ডিশন আছে, তাই না? সেই কন্ডিশনটাই আমাদেরকে লিখতে হবে। তা আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হবে। এরকম তোমাদের সবগুলো কন্ডিশনই জানা থাকতে হবে, যে 3 দ্বারা বিভাজ্য কখন হবে, 2 দ্বারা বিভাজ্য কখন হবে, 6 দ্বারা বিভাজ্য কখন হবে। তাহলে দেখো, আমরা কন্ডিশনটা লিখে ফেলেছি। এখন দেখো, আমরা নেক্সট যে কাজটা করবো সেটা করবো, এখানে ফাঁকা ঘরের মানটা যেহেতু আমরা বের করবো, তো ফাঁকা ঘর ছাড়া এখানে কি আছে দেখো, 5, আর এখানে যে ডিজিটগুলো আছে সেটা হচ্ছে কত? 4723। তাহলে আমরা যেটা এখন করবো, ফাঁকা ঘর ব্যতীত অন্য সংখ্যাগুলোর কি করতে হবে? আমাদের অঙ্কগুলোর যোগফল বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব, এখানে ফাঁকা ঘর ব্যতীত যেহেতু আমরা ফাঁকা ঘরের মানটাই কি করব, বের করব, এর জন্য আমরা ফাঁকা ঘরটাকে বাদ দেবো। তাহলে যেহেতু এখানে আমরা কি করছি, ফাঁকা ঘর ব্যতীত অন্য সংখ্যাগুলোর যোগফলটা আমরা বের করব। তাহলে দেখো কি কি আছে এখানে, 5, তাহলে 5 যোগ, তারপর কত আছে? 4, তারপর আছে 7, তারপর আছে 2, তারপর আছে 3। এখন দেখো, এটা যোগ করলে কত হচ্ছে? 5, 4, 9, 10, 11, 11, 7, 18, 19, 20, 21। এখন দেখো, আমরা একটা সংখ্যা পেলাম 21, কিন্তু দেখো শিক্ষার্থীরা, 21 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের কী কাজ করতে হবে? আমাদের একটা কাজ করতে হবে যে 21 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য পরবর্তী যে একটা সংখ্যা আছে সেটা আমাদেরকে নিতে হবে। এখন তোমরা বলো তো দেখি, 21 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটা কত 21-এর পরে? হ্যাঁ, সেটা কি বন্ধুরা? পরবর্তী সংখ্যাটা হচ্ছে 27। তাহলে আমরা এটা লিখে নিব, এখন 21 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য। দেখো শিক্ষার্থীরা, অবশ্যই কিন্তু সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে, আর যদি 9 দ্বারা বিভাজ্য না হয় সেক্ষেত্রে কিন্তু আমার অঙ্ক হবে না। তাহলে দেখো, 21 অপেক্ষা বড় 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি তোমার কত? 27। এখন তোমরা খেয়াল করো, দেখো 27 যে আমরা পরবর্তী সংখ্যাটা নিয়েছি, 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। কীভাবে? 3, 9, 27। তাহলে আমাদেরকে যেহেতু ফাঁকা ঘরের মানটা বের করতে হবে, এখন এখানে দেখো আমরা এখানে 27 একটা মান পেয়েছি, এখানে আমরা যোগ করার পরে একটা মান পেয়েছি যেটা হচ্ছে 21। এখন দুইটা মান তো আর রেজাল্ট হবে না, এখন এখান থেকেই আমাদের কী করতে হবে? মানটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো? এই যে আমরা দুটো মান পেয়েছি, এখানে পেয়েছি 27, এখানে পেয়েছি 21, এই দুইটা মানের যদি আমরা অন্তর করি, মানে দুটা মান থেকে যদি আমরা দুটো মান যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের এই পর্যন্ত ফাঁকা ঘরের মান। আমি আশা করি তোমরা বুঝেছো ব্যাপারটা। তাহলে
আমরা এখানে কি লিখব লিখব যে আমরা সুতরাং প্রদত্ত সংখ্যাটি বা অঙ্কটি যেটাই বলো সংখ্যাটি হবে তাহলে প্রদত্ত সংখ্যাটি হবে কি শিক্ষার্থী বন্ধুরা আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি যেটা হচ্ছে এখন আর বিয়োগ করার নিয়ম আমরা জানি তাই না বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় তাহলে আমরা সাতাশ বিয়োগ কত লিখবো একুশ সাতাশ বিয়োগ একুশ এখন বলো তো সাতাশ থেকে একুশ চলে গেলে কত থাকে সেটা সবাই জানো তাই না সাতাশ থেকে একুশ চলে গেলে হয় ছয় তার মানে হচ্ছে এই ছয়টাই হচ্ছে আমাদের এই ঘরের মান তাহলে আমরা এটা কিভাবে লিখবো যে সুতরাং ফাঁকা ঘর তুমি যেটা আমাদের বলেছি যে নিজের ফাঁকা ঘর চিহ্নিত স্থানে কোন কোন সংখ্যা বসালে সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা লিখে নিব সুতরাং কি ফাঁকা ঘরে গ্যাস ঘরে ছয় বসালে সংখ্যাটি কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে নয় দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য মানে কি ভাগ তাই না আচ্ছা গেল এটাই হচ্ছে আমাদের এই ক নম্বরের সমাধান তো আমি আশা করি তোমরা যদি ক বুঝে থাকো তাহলে খ তোমরা নিজেরাই পারবে খ তে কি বলেছে আটশো বারো ফাঁকা ঘর হচ্ছে চুয়াত্তর তাহলে এটাও তোমরা কিভাবে করবে ধারাবাহিক এই কাজটাই করবে তো আমি আশা করি তোমরা এগুলো সবগুলোই অঙ্ক পারবে তো তোমাদের আগামী ক্লাসের বাড়ি কাজ থাকবে এই যে এগারো পৃষ্ঠার চার নম্বর তাহলে কি থাকবে এগারো পৃষ্ঠার চার নম্বর ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম।